আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে জাপান আসতে চান। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় জাপান আসার জন্য অনেক বিষয় মাথায় রাখতে হয়। তার মধ্য থেকে আজকে আমি আপনাদের দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরব, সময় নিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমটি হচ্ছে জাপানের ভাষা। আপনি যখন জাপানে আসবেন তখন আপনি যদি জাপানি ভাষায় কথা বলতে না পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে। কেননা জাপানে কাজকর্মের ক্ষেত্রে আপনি যখন পার্ট টাইম জব করবেন তখন আপনি জাপানি ভাষায় কথা বলতে না পারলে কোনো প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য নেবে না। তাই যখন আপনি বাংলাদেশ থেকে জাপানে আসার ট্রাই করবেন তখন অবশ্যই বাংলাদেশে অবস্থিত ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ভাষাটা ভালোভাবে আয়ত্ত করে আসার চেষ্টা করবেন। তো আপনি কীভাবে বাংলাদেশে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে কোন প্রতিষ্ঠানটি সবচেয়ে ভালো বলে আপনি বিবেচনা করতে পারবেন তার জন্য কিছু বিষয় বলি। তা হচ্ছে, জাপানে আপনার পরিচিত যে সকল বড় ভাই বোনেরা থাকে তাদেরকে আপনি নক করতে পারেন, নক করে সেখান থেকে বিভিন্ন তথ্য নিতে পারেন। তো আপনি তাদেরকে বলতে পারেন যে আপনারা যখন বাংলাদেশে ছিলেন তখন কোন প্রতিষ্ঠান থেকে জাপানিজ ভাষাটা আয়ত্ত করে জাপানে গিয়েছেন। তখন দেখা যাবে যদি আপনি 10 জন লোকের কাছ থেকে পরামর্শটা নিতে যান তখন সেখান থেকে অ্যাভারেজে 3 থেকে 4টা প্রতিষ্ঠানের নাম চলে আসবে। তো সেখান থেকে আবার দেখা যাবে যেই প্রতিষ্ঠানের নামটা সবচেয়ে বেশি আসতেছে সেই প্রতিষ্ঠানটা অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠান। কেননা এতগুলো মানুষের সাজেস্ট একটা প্রতিষ্ঠানের উপর এভাবেই আসেনি, অবশ্যই সেই প্রতিষ্ঠানের একটা ভালো গুডেল রয়েছে। তো আপনি সেই তথ্যটা নেওয়ার পর সেই প্রতিষ্ঠানে যাবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদের ভাষা শেখানোর সিস্টেমটা জেনে সেখান থেকে ভালোভাবে ভাষাটা জানার আয়ত্ত করবেন। দ্বিতীয় হচ্ছে এজেন্সি। আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে আসবেন তখন আপনাকে ভালো একটা পরিমাণ অর্থ খরচ করতে হবে। তো আপনি যদি একটা ভালো এজেন্সি না পান তাহলে যদি একটা আজেবাজে এজেন্সিতে গিয়ে আপনি টাকাটা দেন তাহলে হয়তো এই সম্পূর্ণ টাকাটা মার যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার যে পরিচিত বড় ভাই যারা জাপানে থাকে তাদের কাছ থেকে ঠিক ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে যে পরামর্শটা নিয়েছিলেন এজেন্সির ক্ষেত্রে ঠিক সেভাবে পরামর্শ চাইবেন। তো তখন আপনাকে তারা অনেকগুলো এজেন্সির নাম সাজেস্ট করবে। তবে সেই এজেন্সির মধ্য থেকে যেই সাজেস্টটা সবচেয়ে বেশি আসবে সেই প্রতিষ্ঠানটাকেই আপনি বেস্ট একটা এজেন্সি হিসেবে মূল্যায়ন করতে পারেন। কেননা বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে, সেখান থেকে অনেক প্রতিষ্ঠান রয়েছে শুধু ব্যবসাকে তারা মৌলিক উদ্দেশ্য বলে মনে করে, আবার অনেক এজেন্সি রয়েছে তারা ব্যবসাও করে তবে পাশাপাশি তাদের গুডেলটাকেও তারা অনেক মূল্যায়ন করে থাকে। কেননা ব্যবসা মূলত একদিনের জন্য আর গুডেলটা হচ্ছে সারা জীবনের জন্য। তাই কেউ যদি ব্যবসাটাকে দীর্ঘায়িত করতে চায় তাহলে সে অবশ্যই গুডেলটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে। তো আপনারা সেই এজেন্সি সিলেক্ট করবেন। তো এজেন্সি সিলেক্ট করার পর দেখা যায় কি সেই এজেন্সিতে আপনি যখন একটা অ্যামাউন্ট দিবেন তখন আপনাকে টোটাল একটা অ্যামাউন্ট তারা চার্জ করবে। তো যদি সেখানে ল্যাঙ্গুয়েজ ফিটাও অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনি তাদের সাথে প্রথমে আলাপ করে দেখতে পারেন যে এই ল্যাঙ্গুয়েজের ফিটা যদি আমি না দিই তাহলে সম্ভব কি না। যদি তেমন সিস্টেম থাকে তাহলে আপনি সেটাও করতে পারেন, আর যদি এমন হয় যে না আপনি ল্যাঙ্গুয়েজ না শিখলো সেই অ্যামাউন্টটা আপনাকে তাদেরকে দিতে হবে তাহলে আপনি সেখানে ল্যাঙ্গুয়েজ করে দেখতে পারেন। তবে যদি ল্যাঙ্গুয়েজ করে আপনার মনে হয় যে না এখান থেকে আমি যেভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতেছি সেটা আমার জন্য যথেষ্ট, তাহলে নতুন করে আপনার আর বাইরের কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে ভাষা শেখার প্রয়োজন নেই। অনেক প্রতিষ্ঠান আছে যারা ল্যাঙ্গুয়েজও শেখায় আবার ভিসা প্রসেসিংয়ের কাজ করে। তো সেক্ষেত্রে দেখা যায় কি একটা প্রতিষ্ঠান যদি 2টা কাজ একসাথে করে একটা কাজকে সে বেশি গুরুত্ব দিতে পারে আর আরেকটা কাজকে সে অত একটা গুরুত্ব দিতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় সেই প্রতিষ্ঠান ভাষা শিখালেও তার মৌলিক যে কাজ থাকে ভিসা প্রসেসিং করা সেক্ষেত্রে ভাষাটাকে তেমন একটা গুরুত্ব দিয়ে সে শিখাতে চাইলেও পারে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার এক্সট্রা 15 থেকে 20 হাজার টাকা লাগেও তারপর আপনি বাংলাদেশের একটা ভালো কোচিং সেন্টার থেকে জাপানিজ ভাষাটা শিখে আসার চেষ্টা করবেন। হয়তো এই 20 থেকে 15 হাজার টাকা আপনার কাছে একটা অ্যামাউন্ট এখন মনে হলো, যখন আপনি জাপানে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে সেই সিদ্ধান্তটা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যখন আপনি এজেন্সি থেকে আপনার সকল ডকুমেন্টস একত্রিত করে বাংলাদেশে অবস্থিত জাপানের এম্বাসি ফেস করবেন তখন জাপানের সেই এম্বাসি আপনার ডকুমেন্টগুলো দেখার পাশাপাশি আপনাকে কিছু জাপানি ভাষায় প্রশ্ন করবে।
এখন যদি আপনি সে প্রশ্নগুলো জাপানি ভাষায় সুন্দরভাবে উত্তর দিতে না পারেন, সেক্ষেত্রে দেখা যাবে সে কর্মকর্তা হয়তো আপনার ভিসাটাকে পেন্ডিংয়েও রাখতে পারে অথবা আপনাকে ভিসা নাও দিতে পারে। তো দেখা গেল কি, আপনি খুব ভালো একটা এজেন্সি পেলেন, কিন্তু পাওয়ার পরেও আপনি সঠিকভাবে জাপানি ভাষাটা আয়ত্ত করতে না পারার ফলে আপনি ভিসাটা পেলেন না। এখন আপনি বুঝতে পারছেন যে ভিসাটা পাওয়ার জন্য ভাষা শেখাটা কত গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো, জাপানে যারা স্টুডেন্টরা আসতে চান, তার অবশ্যই জাপানি ভাষাটাকে এবং আসার জন্য যে প্রসেসটা, সেই দুইটা বিষয়কে খুব গুরুত্বের সাথে দেখবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা জাপানে আসার জন্য অন্যান্য কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, সে সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।